আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। এখন আমি আপনাদের জন্য খিচুড়ি রান্না করব আর কি। আজকের দিনটাতে একটু বৃষ্টি বৃষ্টি, তাই খিচুড়ি রান্না করবো আর মুরগি রান্না করব। তো খিচুড়িটা আমি কীভাবে রান্না করবো একটু আপনাকে দেখিয়ে দেব। আমি 1 কেজি চাল নিয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। 1 কেজি চাল ধুয়ে রেখে দিয়েছি, এখন এটা ঢেলে দিব, এটা ঢেলে দিব, 1 কেজি চালটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এর সাথে আমি আগে ঢেলে নিই, তারপরে হলো 1 কেজি চালের সাথে 2½ কেজি ডাল দিয়ে দিলাম। কারণ চাল ডাল চালের সাথে ডালটাও বেশি হলে খেতে মজা লাগে খিচুড়িটা। আর আমি কিন্তু একটু পানি পানি বা লেটকা খিচুড়ি যেটাকে বলো ওইটাই করবো, ওইটাই রাখবো আমি। এরপরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব হলো আস্ত গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়ে দিব আস্ত গোলমরিচ দিয়ে দিব, সাদাটা না কালো গোলমরিচটা দিব আস্ত কালো গোলমরিচটা কিছু 5-6টা দিয়ে দিব আর কি, 5-6টা আস্ত কালো গোলমরিচ দিয়ে দিলাম। তারপর দিব হলো একটু পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পরে বেরেস্ত করে দিয়ে দিব আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর সাথে দিব হলো ধনে 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, একটু ঝাল খাবো। আর হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, আর পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। কারণ 1 কেজি চালে 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ লবণ দিলে ঠিক আছে, ঠিক আছে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর সাথে দিব হলো তেল, সাথে দিয়ে দিব একটু তেল, তেল দিয়ে এটাকে মাখাবো, সাথে অল্প একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে এটাকে মাখাবো, পরে আবার এটাকে আমি ইয়ে করবো গ্যাসটাকে ব্যবস্থা করে। আর সাথে দিয়ে দিব হলো জিরের গুঁড়া, জিরের গুঁড়া সব একসাথে দিয়ে দেব, জিরের গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিব। এখন জিরে গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া, মাখাবো, এই যে হাফ দিয়ে মাখাচ্ছি, মাখিয়ে তারপরে আমি ইয়ে করবো পানি দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। চুলা কিন্তু আমি ধরাই নাই, হ্যাঁ চুলা আমি ধরাই নাই, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে আমি বসিয়ে দেবো। 1 কেজি চালে আমি 1/2 কেজি ডাল দিয়েছি, আপনারা যদি ঘরে সব রকমের ডাল থাকে তাহলে অবশ্যই সব রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করবেন, ওইটা খেতে আরও বেশি মজা। আজকে আমার ঘরে শুধু ডাল ছিল, ইয়ে ডাল ছিল, মসুর ডাল ছিল, তাই মসুর ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করছি। এখন পানি দিয়ে দিব, মাখানো হয়ে গেছে, পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, কারণ খিচুড়ি খিচুড়ি ইয়ে করবো, পানি পানি খিচুড়ি করবো, পানি একটু বেশি দিয়ে দিচ্ছি। এবার খুব খরচ পানি দিতে হবে, কেন করে হচ্ছে খিচুড়িতে চালের পানিটা বেশি দিচ্ছে থেকে খিচুড়িতে চালের পরিমাণটা, খিচুড়িতে
ফুলর থেকে ইয়ার পানির পরিমাণটা বেশি দিবেন। বসিয়ে দিলাম আমার খিচুড়ি, হতে থাকো। এখন দিয়ে দিব আমি আমি এদিক দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম, হবে হলো পানি বা লেটকা খিচুড়ি যেটাকে বলা হয় ওইটা। আর এদিক দিয়ে আমি 2 কেজির একটা মুরগির মাংস সেটাও আমি ম্যারিনেট করে বসায় দিব। এটাকে আমি ইজিভাবে বসাচ্ছি, যারা অনেকেই আছেন রান্না করতে পারেন না, নতুন রান্না করতে আসছেন বা শিখতেছেন, বা অনেক ভাইয়েরা আছে যে একা একা থাকেন বা ইয়া করেন, চাকরি করেন, তো তাদের উদ্দেশ্য করে এবং সবার উদ্দেশ্য করে এই মাখা মাংসটা খুব মজা লাগে ম্যারিনেট করে রেখে, তারপরে এটা রান্না করলে খুবই টেস্ট লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম হলো 1 কাপ পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হলো 2 টেবিল চামচ পেঁয়াজ, রসুন, আদা পেস্ট ঘনত্বের জন্য, তারপরে দিয়ে দিব হলো ধনে 1 চা চামচ উঁচু করে, তারপরে দিয়ে দিব হলো মরিচের গুঁড়ো 1 চা চামচ উঁচু করে, মরিচের গুঁড়ো 1 চা চামচ উঁচু করে দিলাম। পরে আবার দেখবো যে হ্যাঁ, তারপরে হলো লবণ দিয়ে দিচ্ছি হলো আমি 2 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিব হলো হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরেটা এখন দিব না, জিরেটা দিব নামানোর আগে। এখন দিয়ে দিব হলো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দিব আপনার রান্নার তেল দিয়ে দিব হলো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু সস দিয়ে দিব, টমেটো কেচাপ যেটাকে বলে ওটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিব হলো 1/2 চা চামচ, আর ইয়েও দিয়ে দিলাম 1/2 চা চামচ টমেটো কেচাপ। এখন এটাকে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে দিলাম এখন এটাকে আমি মাখাবো, মাখিয়ে নিব, মাখিয়ে তারপর বসিয়ে দিব ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো ঢাকনা দিয়ে বসিয়ে দিব, এটা মাখাচ্ছি। ভালো করে মাখাবেন, ভালো করে মাখালে সব মাংসের মধ্যে মশলাটা যাবে, এই জন্য মাখাবেন ভালো করে। ম্যারিনেট করে রাখার দরকার নেই, আর যদি কেউ কারোর সময় থাকে তাহলে ম্যারিনেট করে রেখে দিবেন, তারপরে রান্না করবেন। ম্যারিনেট করে রাখতে পারলে তো ওইভাবে কষিয়ে রান্না করা যায়, তো আমার সময়ের দিকে তাকিয়ে আমি এই কাজটাও করি, আবার অনেকের জন্য এই সুযোগ সুবিধাটাও করে দিচ্ছি, যে যারা রান্না নতুন রাঁধুনি নতুন ব্লগ করছেন, যারা চাকরি করছেন, তাদের সুবিধার্থে এই মুরগির মাংসটা আমি এইভাবে রান্না করে দেখাচ্ছি। এখন আমি এটা চুলা জ্বালিয়ে দিব, এটা কষানো হবে, তারপরে আমি ছড়িয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে দিই, চুলাটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলে এটা হতে থাকবে। এদিক দিয়ে আপনি যে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার খিচুড়িটা দেখাই, খিচুড়িটা দেখে দেখেন বরফ চলে আসছে বহুত আগেই, এবং হয়েও যাচ্ছে প্রায়, এই যে হয়ে গেছে প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হবে, কারণ বেশি একদম মাখামাখা করবো না, করবে না, পরে ঠান্ডা হলে একদম মাখামাখা হয়ে যায়, তখন আমার বাচ্চারা খেতে এত মজা পায় না। এদিক দিয়ে তো মাংসটাকে আমি বেশি ঝোল রাখবো না মাংসতে, কারণ এটা আমার একটু থাকবে, ঝোল ঝোল থাকবে, এটা হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমার মাংসটা বসিয়ে দিলাম, তারপরে খুলে এভাবেই আমি করবো রান্নাটা করে, এভাবে আমি রান্নাটা করতেছি, করে দেখাবো আপনাদের। আর এখন
ঢাকা দিয়ে দিই এই যে আমি মাংসটাকে মাছে বসিয়ে দিয়েছিলাম সে ঢেকে দিয়েছিলাম সেটা থেকে কি দেখেন কি পরিমাণ পানি উঠেছে ঝোল উঠেছে এটা এভাবে হতে থাকবে আমি ঢাকনা দিব না এরপরে যখন কষানো ভালো করে হয়ে যাবে তখন আমি এটাতে পানি দিয়ে দিব পর্যাপ্ত পানি দিয়ে দিব যে যে রকম ঝোল খাবো আর কি ওই পরিমাণ পানি দিয়ে দিব আপনারাও সেরকম করবেন আর যদি পানি দিতে না চান একদম কষিয়ে একদম কষিয়ে রান্না করবেন তাহলে পানির দরকার নেই একদম মাখামাখি হয়ে আসবে ঢেকে দিবেন তখন মাখামাখি হয়ে আসবে আর এদিক দিয়ে আমি খিচুড়িটাকে দেখাচ্ছি আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখানে এটা থেকে আমি ইয়ে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে পেঁয়াজ কে লাল লাল করে বেরেস্তা করে এটাতে দিয়ে দিব আমি এটাতে আমি তেজপাতা দিয়ে দিছি তিনটা প্রায় হয়ে আসছে আর আমি এটা ভ্রমণ করবো না আর হলো মাংসতে কিন্তু আমি এখনও জিরা দিইনি বলে রাখলাম মাংসতে আমি জিরা গুঁড়োটা পরে দিব এখন আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিব এটা হলো ইয়ে খিচুড়ির জন্য বেরেস্তা পানি করব ওইটা আর খিচুড়ির মুড়ি দিই আবার আমি একটু মাংসটাকে নেড়ে দিলাম নেড়ে চেড়ে উঠিয়ে নিচে একটা উপর উপর একটা নিচে করে দিলাম এদিক দিয়ে তেলটা আমার গরম হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে একটা বেরেস্তার মতো করব ফ্লেভারটা খুব ভালো আসছে ওই যে এখন পেঁয়াজ তেলটা গরম হয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলোকে বেরেস্ত করবো সবগুলো পেঁয়াজকে বেরেস্ত করে নিব লাল লাল করে নিব আর কি বেরেস্তার মতো লাল লাল করে নিব করে তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব এগুলো লাল হতে থাকবে লাল হতে থাকবে পেঁয়াজটা হালকা গরম হয়েছে কারণ ফ্রিজ থেকে আমি ফ্রোজেন ইয়েটা বের করছি পেঁয়াজটা বের করছি ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম তো ওখানে বের করেছি এখন এটা আমি ইয়ে করবো একটু লাল লাল করবো কালারটা বেরস্তা বেরস্তা করবো করে তারপর খিচুড়ি তুলে দেবো এটা খেতে খুব মজা লাগে আর খিচুড়িতে আমি কাঁচামরিচ দিইনি আপনারা দিয়ে নিন কারণ আমার ছোটো বাচ্চারা আছে তো ওদের জন্য আমি খিচুড়িতে এমনি তো গুঁড়ো মরিচ দিছি কিন্তু এই জন্য আমি আর কাঁচামরিচটা দিলাম না ফ্লেভারের জন্য আমি মুরগিতে কাঁচামরিচটা দিব মানে যে কোনো একটা ঝাল মানে ইয়ে ফ্লেভার আনাবো তো কাঁচামরিচটা দিলে অনেক ফ্লেভার হয় সেটা আমি মুরগিতে ইউজ করব কাঁচামরিচ পরে দিয়ে দেব মুরগিটা হতে থাকবো আর এদিকে আমার পেঁয়াজটা পেঁয়াজটা হতে থাকবো এদিকে আমি মুরগিটা আবার একটা নাড়া দিয়ে দিলাম চুলাতে একটু আস্তা চুলার আস্তে একটু কমিয়ে দিলাম সামান্য হতে থাকবো ভালো করে হতে থাকবো তারপরে নামানোর আগে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব জিরার ফাঁকিটা দিয়ে দিব একটু হতে থাকবো এবার জালটা আমি বাড়িয়ে দিলাম হ্যাঁ চুলার আস্তা বাড়িয়ে দিলাম এখন হোক মাংসগুলো ভাত করে হোক ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি পানি দিয়ে দিব পেঁয়াজটা হচ্ছে আমি একটু নেড়ে দিই আর এদিক দিয়ে আমি মাংসকে ইয়ে দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মাংসতে ঝোল আর পানি দিয়ে দিলাম এখন হতে থাকুক চুলার আঁচও বাড়িয়ে দিলাম হতে বেশিক্ষণ লাগবে না আর আমি সবসময় ঢাকনা দিয়ে রান্না করি খুব কম ফার্স্টে ঢাকনা দিয়ে দিই এরপরে ঢাকনা উঠিয়ে ফেলি যখন দেখি যে এটার কারণ কালারটা নষ্ট হয়ে গেছে ঢাকনা যত বেশি দিয়ে রাখবেন তত খাবারের কালার নষ্ট হয়ে যাবে আর হলো খাবারের যে প্রোটিন বলেন ভিটামিন বলেন যাই বলেন এগুলো নষ্ট হয়ে যায় স্বাদ স্বাদ তো আমি একবার ঢাকবো এরপর আর ঢাকবো কারণ ওটার কালারটাও সবুজ সবুজ থাকবে আর দেখতেও ভালো লাগবে সব কিছু আমি সবজি বলেন শাক বলেন তরিতরকারি বলেন মা মানে যা কিছু বলবেন আমি কিন্তু ঢাকি না আমি ফার্স্টে একবার ঢেকে দিব মলকটা আসার পরে তখন আমি ইয়ে করবো ঢাকনাটা খুলে রেখে দেব তখন আমার কাজগুলো এমনি এমনি হবে
এটাই সুন্দর লাগে আর তালাটা সুন্দর থাকে। আমি এভাবে করি, কে কীভাবে করো এটা আমি জানি না, কিন্তু আমি এইভাবে সবসময় এই কাজটা করি। আর এটাতে মনে হয় যে মজাটা ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, হয়ে গেল আমাকে বেরেস্তা। আমি এখন খিচুড়িতে ঢেলে পরে খিচুড়িটা নেড়ে দিব, একটু ইয়ে তো দিব আজকে, মুরগির মাংস আজকে একটু দিই বেরেস্তা। এমনি থাকলে দেয় না থাকলে দেয় না, কাঁচা মুরগিটাই বেশি দেই। তো এখন মুরগিতে একটু বেরেস্তাটা দিয়ে নিই, কারণ হলো পুরোটাই দিয়ে দিব ইয়েতে তেল সহ। এই জন্য আমি আর মুরগিতে এটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলো খিচুড়িতে, খিচুড়িতে দিয়ে দিচ্ছি তেল সহ। তেল সহ দিয়ে দিলে কী হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, অনেক ভালো আসে ফ্লেভারটা, খেতে খুবই মজা লাগে। এই তেল সহ যে ইয়েটা আমি বেরেস্তাটা, তেল সহ যে বেরেস্তাটা আমি দিই, এটা খুবই মজার, এই জিনিসটা অনেক মজার। তো আমি কিন্তু আর চুলাতে বসাচ্ছি না, আর যার ধনে পাতা দিয়ে খেতে ইচ্ছে করবে সে অবশ্যই ধনে পাতা দিতে পারবেন, কিন্তু আমি দিব না, কারণ বাচ্চারা খাবে না। আমার সব, আমি যত রান্না করব আপনারা দেখবেন যে আমার বাচ্চাদের কথা আমি বলবো, কারণ ওদের উদ্দেশ্য করে আমার রান্না বাড়া আর আমার এই ব্লগ করা। হ্যাঁ, ওরাই আমাকে উৎসাহ দিয়েছে ব্লগ করার জন্য, ওরাই আমাকে উৎসাহ দিচ্ছে সব করার জন্য। তো ওদের জন্য সবসময় আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই রান্নাটা আপনাদের দেখাই, কারণ বাচ্চারও খেতে পারবে বড়রাও খেতে পারবে, এটা তো কোনো অসুবিধা নেই। আর এটা দেখেন আর একটু ঘন হয়ে গেল, কিন্তু আমি বলছি যে এটা কিন্তু ঘন হয়ে যাবে, এই জন্য আমি একটু আগে নামিয়েছিলাম, তারপরও মোটামুটি ঘন হয়ে গেছে। আর হলো এখন একটু ঢেকে দিব যাতে পেঁয়াজের ঘ্রাণটা সুন্দর থাকে, 5 মিনিটের জন্য এরপর উঠে ফেলবো, কারণ খিচুড়ি তো অনেক গরম থাকে, এটা ঠান্ডা হইতে বহু সময় লাগে, বাচ্চারা যে খিদে লাগে ওদের খেতে হয়। মাংসটা একটু নেড়ে দিই আমি, হ্যাঁ মাংসটা নেড়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, যখন মাংসটা নেড়ে দিই হয়ে যাবে, মাংসটা হয়ে আসছে এরকম ইয়ে ব্রয়লার মুরগির মাংস, আরও বেশি সময় লাগে না। অনেক সময় আমি পানিও দিই না, যখন বাচ্চারা বলে যে একদম ঘন ঘন খাবে তখন পানি দিই না, আর যখন বলে যেন একটু ঝোল ঝোল রাখতে তখন আবার আমি একটু পানি দিতে হয়। তো দিয়ে দিলাম পানি, হয়ে যাক। এরপর আমি এটার মধ্যে কাঁচামরিচ দিব, নামানোর ঠিক একটু আগে কাঁচামরিচ আর ইয়ে জিরার গুঁড়া, জিরা ফাঁকিটা, জিরা ফাঁকি করে রেখে দিয়েছি ওইটা। আর যারা বাটা জিরা দিবেন ওরা আগে দিয়ে দিবেন, বাটা জিরাটা পরে দেওয়ার দরকার নেই, বাটা জিরা যদি থাকে বাটা জিরাটা আগে দেবে, আর যদি গুঁড়া জিরাটা থাকে তাহলে ওটা পরে দিবেন। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, কতগুলো কাঁচামরিচ আর কাঁচা লাল পাকা পাকা এই মরিচগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর মাংসটা হয়ে গেছে সালার মধ্যে, এখন এইগুলো দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে ফেলব, একটু ফ্লেভারটা হবে নামা ফেলব, এই নামিয়ে ফেলবো। এই অনেকগুলো মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কী হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসের মধ্যে। আমি কিন্তু আগেও বলেছি আমি খিচুড়ির মধ্যে কোনো কাঁচামরিচ ইউজ করি নাই, আপনারা করে নেবেন, ধনে পাতা ইচ্ছে করলে করে নেবেন, যা ইচ্ছে করে নেবেন, কিন্তু আমি করি নাই, কারণ আমার বাচ্চারা খাবে না, ওরা ধনে পাতাটা এত পছন্দ করে না, তাই আমি আপনাদের ধনে পাতাটা দিয়ে দেখালাম না, আপনারা নিজেরা ধনে পাতা দিয়ে খাবেন, অনেক মজা লাগে। এই আমার রান্না শেষ করে ফেললাম, লেটকে খিচুড়ি আর হলো মুরগির মাংস। তো আপনারা এইভাবে করে খাবেন আর মজা লাগবে অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, আপনি শেয়ার করলে আরেকজন দেখতে পাবে, এইভাবে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর নিজেদের সুরক্ষিত রাখবেন, আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি আর নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেখাতে পারি। আর আপনারা বলতে পারেন যে কোনটা দেখতে চাচ্ছেন বা কীভাবে দেখতে চাচ্ছেন, চেষ্টা করবো ওভাবে দেখানোর জন্য।
তো আজকের মতো আল্লাহ হাফেজ।